Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Krishna Hare Hare Rama Hare Rama হরে কৃষ্ণ। বলছিলাম দিবারানী মাতাজি একাদশী পাঠ করতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম সকলকে। ধন্যবাদ আমাদের পদ্মকিশোর প্রভুকে, দিবারানী মাতাজি এবং সমস্ত পরিচারক মন্ডলীকে। তো আজকে আমরা এতদিন দামোদর লীলা আলোচনা করেছিলাম, তো আজকে কার্তিক মাসের কার্তিক ব্রতের বিভিন্ন লীলা আছে এবং কার্তিক ব্রতের মহিমা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। সাউন্ড ভালো শোনা যাচ্ছে? ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। নমোয়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয় প্রকাশামিনীতে নাম্নে নমো আচার্য পাদায় নিতায় কৃপাপদায়িনী গৌরগত দামোদায় নগর গ্রামতারিণী। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনীতে নাম্নে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী বিচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বঞ্চা কল্পতর বৈশ্য কৃপা সিন্ধু বয়াবচ পতি তানাং পাবনেব্য বৈষ্ণবেব্যৌ নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরদৃশ্যে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান সতী দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী সতী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করতে বাচালং পঙ্গুলং করতে যৎকৃপতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণাম শ্রীচৈতন্যেশ্বরম পরমানন্দমাধবম হরি ওম তৎসত্। আমরা গতকালকে দামোদর লীলা সমাপ্ত করেছি। সাউন্ড ভালো শোনা যাচ্ছে না বহু? আওয়াজ করুন, আমি শুনতে পাচ্ছি না। অ্যাপ বসানো যাচ্ছে?
তো এক মানে খুব জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, সে পর্বত শিখরে কাবেরীপুরম এক নগরীর মধ্যে বাস করতেন। তো তার নাম ছিল কি, ধর্মদত্ত। তো কার্তিক মাসে তিনি এক বিষ্ণু মন্দিরে যাচ্ছিলেন, এবং সম্পূর্ণ রাত্রি জাগরণ করে ব্রত পালন করার মানসে সে মন্দিরে যাচ্ছেন। হাতে তার পূজার সামগ্রী ছিল, উপকরণ গুলো ধারণ করে হাতে নিয়ে পায়ে হেঁটে মন্দিরের দিকে চলতে লাগলেন ধর্মদত্ত। তখন সেখানে যাওয়ার সময় দেখতে পেলেন কি, এক মানে অনেক বিশাল শরীর এক নারী দানবী তার দিকে আসতে লাগলো। তাকে দেখে ধর্মদত্ত সেই ব্রাহ্মণ তার শরীরে কম্পন শুরু হয়ে গেল। তারপর তখন সে মনে মধ্যে কিছু সাহস, ভগবানকে স্মরণ করে তার কিছু সাহস চলে আসছে। সে সাহসে কি করলো, তার হাতে যে পূজার উপকরণ ছিল না, তো উপকরণের থালাটা সেই দানবীর দিকে ছুড়ে মেরেছে এবং ভগবানকে স্মরণ করতে লাগলো। তো ওখানে যে সে ভগবানের পূজার জন্য এবং রাত্রি জাগরণ করে ব্রত পালন করার জন্য সে যাচ্ছিল, তখনই সেই থালার মধ্যে তুলসী মিশ্রিত জল ছিল। এবং সেই জল যখন দানবীর শরীরটাকে স্পর্শ করা মাত্রই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে তখন ওই রাক্ষসী দানবীর তার পূর্বজন্মের কথা তার মনে পড়ে গেল। তখন সেই দানবী সে ব্রাহ্মণকে দণ্ডবত প্রণাম করে বলতে লাগলো, হে ব্রাহ্মণ, আমি আমার অতীত কর্মের ফলস্বরূপ আমি এই দশা ভোগ করেছি, অনুগ্রহপূর্বক বলুন আমি কিভাবে উন্নত অবস্থা লাভ করতে পারি। কার কাছে প্রার্থনা করছে? ব্রাহ্মণের কাছে। তখন ধর্মদত্ত প্রশ্ন করলেন, তুমি কি কর্ম করেছিলে, কি কর্মের দ্বারা তোমার এই দশা প্রাপ্ত হয়েছে, তুমি কোথা থেকে আগত, তোমার নাম কি, সব সম্পূর্ণভাবে আমাকে বলো বিস্তার পূর্বক। ধর্মদত্ত তাকে জিজ্ঞাসা করলেন, তখন দানবী উত্তর দিল, বিগত জন্মে এক স্বরাষ্ট্র নগরীতে সে বসবাস করত এবং সে এক ব্রাহ্মণের পত্নী ছিল। কার পত্নী? ব্রাহ্মণের পত্নী ছিল। তো বলছে কি, আমি অত্যন্ত নিষ্ঠুর স্বভাব, নিষ্ঠুর স্বভাবে রমণী ছিলাম। কিরকম নিষ্ঠুর স্বভাবে রমণী? ও পতির প্রতি মানে তা আমার স্বামীর প্রতি আমি ভালো ব্যবহার করতাম না। ভালো ব্যবহার তো দূরে থাক, আমি তার প্রতি কোনো ভালোবাসা পরায়ণ কোনো কথা বলতাম না এবং তাকে ভালো কোনো খাবার ব্যবস্থা করতাম না। সবসময় তাকে প্রবঞ্চনা করতাম এবং তার সঙ্গে ঝগড়া করতাম। কে বলছেন? ওই দানবী রাক্ষসী তার প্রতি ব্রাহ্মণের সঙ্গে যেরকম আচরণ করতেন সে আচরণের কথাগুলো কাকে বলছে? ধর্মদত্ত ব্রাহ্মণকে বলছে। আর এই কারণে আমার প্রতি সর্বদা আমার কর্মের জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। মানে তিনি যে এরকম কর্ম করতেন তার ফল যে কি হবে সেই ব্রাহ্মণ জানতেন, আমার প্রতি জানতেন, এই জন্য আমাকে নিয়ে খুব চিন্তায় থাকত। অবশেষে তিনি দ্বিতীয়বার বিবাহ করার সিদ্ধান্ত নিলেন এবং আমি বিষ পান করে আত্মহত্যা করলাম। কি, ওই দানবী বিষ পান করে আত্মহত্যা করেছে। তখন তারপর যমদূতরা এসে আমাকে বন্ধন করে বলপূর্বক টেনে টেনে যমালয়ে নিয়ে গেল এবং সেখানে অনেক প্রহার করেছে।
সেখানে গেলে যমরাজ চিত্রগুপ্তকে বললেন, তুমি কৃপা করে মিলিয়ে নাও এই ব্যক্তি কি কি কাজ করেছে এবং কি প্রকার কর্ম করেছে, সে অনুসারে তাকে পুরস্কার অথবা দণ্ড প্রদান করা হবে। চিত্রগুপ্ত বলল, হ্যাঁ, এই ব্যক্তির কোনো পুণ্যকর্ম করেনি, সে তার পতিকে ভাগ না দিয়ে সমস্ত শ্রেষ্ঠ খাদ্য মানে ভালো ভালো খাবার গুলো নিজে ভোজন করে নিত, স্বামীকে দিত না। তার স্বামীর প্রতি চিরকালেই সে সবসময় তাকে কষ্ট দিয়েছে। স্ত্রী যে গতি স্বামীর অনুগত হওয়া সেটা সে করেনি, এই কারণেই সে পিশাচী পক্ষী রূপে জন্ম নেবে, পিশাচ পক্ষী রূপে জন্ম নেবে, সর্বদা ঝগড়া করা মানে কলহ প্রিয় বলে ঝগড়াটে মানি হওয়ার কারণে সে বিষ্টাভোজী শুকুর রূপে জন্ম নেবে এবং রান্না যে ব্যবহৃত একই পাত্র থেকে সে একা একা আহার করত এবং তাই সে নিজের শাবক ভোজে মার্জারের জন্ম লাভ করবে, মানে যারা নিজের সন্তানকে গ্রহণ করে খায় নাই সেরকম একটা শরীর পাবে। তারপর সবসময় তার স্বামীকে দোষারোপ করে এবং সেই জন্য সে আত্মহত্যার কারণে কিছুদিন সে দানবী রূপে একাকি অবস্থা করবে, ওগুলি পাবে পরে, আগে যেহেতু আত্মহত্যা করছে আত্মহত্যার রেজাল্ট আগে পাবে, সেজন্য সে পিশাচী দানব রূপে জন্মগ্রহণ করে দানবী। যমদূত সমূহ কর্তৃক সে এক জল শূন্য স্থানে প্রেরিত হবে, যমদূতরা কি করবে তাকে একটা জল যেখানে জল নেই সেখানে নিয়ে চলে যাবে এবং দীর্ঘকাল সেখানে সে রাক্ষসী দানবী রূপে অবস্থান করবে এবং তারপর সে তিনটি ভিন্ন জীবনে দুর্দশা ভোগ করবে, একটা শুকর রূপে, একটা পক্ষী রূপে, আর একটা নিজের শাবক ভোজে মার্জারের, এই তিনটে জন্ম সে পাবে তার কর্মের ফল অনুসারে। আর যেহেতু সে সুইসাইড করে জন্য সে দানবী রাক্ষস হয়ে গেছে। এইবার দানবী বলছে কাকে, সেই ধর্মদত্ত ব্রাহ্মণকে বলতেন, হে ব্রাহ্মণ, আমি সেই পাপিষ্টা কলহা আজ আপনার সম্মুখে দানবী রূপে উপস্থিত হয়েছি। আচ্ছা এগুলো হচ্ছে কেন, কেননা ব্রাহ্মণের হাতে যে পূজা উপকরণ ছিল সেখানে তুলসী পাতা জল ছিল, সে জলে ছিটা পড়াতে তার এই মানে তার পূর্বজন্মের স্মৃতি ভুলে আস মানে মনে পড়ল এবং সে ব্রাহ্মণের প্রতি সদয় হয়েছে, নাহলে সে তার দানবী রূপে তাকে খেয়ে ফেলতো না, এখন ব্রাহ্মণের শরণাগত হয়েছে। তারপর বলছে কি, এই দেহে আমি ইতিমধ্যে 500 বছর কাটিয়েছি, এই দানবী শরীরে রাক্ষসী শরীরে সে 500 বছর কাটিয়েছে। বলছে আমি একটা বণিক তার উপরে ভর করেছিলাম, কেন সে পিচাস না আছে না ভূত গুলো ভর করে, সেরকম বলছে কি আমি এক বণিকের দেহে ভর করে আমি এখানে কৃষ্ণা এবং বেনি নদী দ্বয়ের সঙ্গমে উপস্থিত হয়েছি। কারে মানে একটা বণিক যারা সোনার কাজ করে তার উপর ভর করে সে একটা কৃষ্ণা ও বেনি নদীর সঙ্গমে উপস্থিত হয়েছে। যেই মাত্র আমি সঙ্গমে উপনীত হলাম শিব ও বিষ্ণুর পার্শ্বগণ বলপূর্বক সেই বণিকের দেহ থেকে আমাকে অপসারিত করেছে। শিবের আর বিষ্ণুর ভক্তরা তারা ওই বণিকের শরীর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আছে না ভূত ছাড়া বলে না, ভূত ছাড়িয়ে দিয়েছে। আর তখন আমি সেখানে ভ্রমণ করে চলছি খুব ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে, এখন আমাকে দেখে আপনি পূজার থালাটি আমার উপর নিক্ষেপ করলেন, জল তুলসী আমাকে স্পর্শ করে করলাম মাত্র আমি পাপ মুক্ত হয়ে গেলাম। আর কেননা এটা কার্তিক মাস আছে এই জন্য এটার ফল আরো আমি ভালো করে তাড়াতাড়ি পেলাম, আমি পাপ থেকে মুক্ত হলাম। এই মহান ব্রাহ্মণ অনুগ্রহপূর্বক আমাকে পরামর্শ দিন কিভাবে আমি এই দানবী রূপ থেকে শরীর মুক্ত করব। আগামী 3 জন্মের দুর্দশা থেকে আমি রক্ষা পাব। এটা যখন ব্রাহ্মণের কাছে প্রার্থনা করেছেন তখন
কলহার অতীত, ওর নাম ছিল কলহা, কলহার অতীত জীবনের এই বর্ণনা শ্রবণ করে ধর্মদত্ত কিছুক্ষণ সে চিন্তামগ্ন হলেন এবং তারপর বললেন, পাপ মুক্তির জন্য জীব পবিত্র ধামে দান করে, ব্রত আদি করে, কেন পাপ মুক্ত করার জন্য, সৎকর্ম অনুষ্ঠান করে তাকে, সাধু সেবা সৎকর্ম অনুষ্ঠান করে, কিন্তু তোমার পেট দেহ এবং তাই এই সকল কর্ম অনুষ্ঠানের যোগ্যতা তোমার নেই, তুমি এখন যার শরীর পাওনি, একটা ভূতের শরীর নিয়ে পেতাত ঘুরে বেড়াচ্ছ, তো তুমি এগুলো করতে পারবে না, এই জন্য আমি স্বয়ং আশৈব কার্তিক ব্রত উদযাপন করে পুণ্য অর্জন করেছি, মানে এই এক মাস কার্তিক ব্রত পালন করে আমি যে এটা সঞ্চয় করতে পেরেছি, তার অর্ধেক আমি তোমাকে দিলাম। কি ওই ব্রাহ্মণ ধর্মদত্ত কি বললো, যে আমি যে কার্তিক ব্রত করে যেটা সঞ্চয় করলাম তার অর্ধেক ফল আমি তোমার জন্য অর্পণ করলাম, কেন তুমি করতে পারো না, তোমার পেট শরীর, এতে অবশ্যই তোমার উন্নত পথ, মানে তুমি ভালো একটা স্থান পেয়ে যাবে। হরে কৃষ্ণ। এই কথা বলে ধর্মদত্ত দ্বাদশাক্ষর মন্ত্র জপ করে তুলসী পত্রের দ্বারা দানবের উপর জল ছিটিয়ে দিলেন, আর যেই তুলসী মিশ্র জল দানবীকে স্পর্শ করা মাত্রই এবং ওই মন্ত্রটি শ্রবণ মাত্রই সে পেট শরীর থেকে মুক্ত হয়ে এক সুন্দরী দেবী রূপে আবির্ভূত হয়েছে। তার মানে কি, ভূতের দেহ ছেড়ে গেল, আর পেতাত্মা নাই, সুইসাইড কেস চলে গেল। এবার তার সৌন্দর্য এমন ভাবে বর্ণনা করছে, বলছে কি লক্ষ্মী দেবীর সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়, এরকম একটা সুন্দর শরীর পেয়েছে। তারপর সে মাথা নিচু করে ব্রাহ্মণকে প্রণাম করলেন, পঞ্চাঙ্গ প্রণাম, এবং বলছেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আজ আপনার কৃপাতে আমি এই নারকীয় জীবন থেকে মুক্তি পেলাম, এই পাপ সমুদ্রে নিমজ্জমান ছিলাম, আপনি নৌকা রূপে এসে আমাকে উদ্ধার করলেন, সমুদ্রের মধ্যে যেরকম নৌকা আসলে উদ্ধার পাই সেরকম আপনি নৌকা রূপে এসে আমাকে উদ্ধার করলেন। তো ব্রাহ্মণের সহিত এরকম কথাবার্তা করার সময় সে দেখলো এক উজ্জ্বল রথ, পুণ্যশীল সুশীল নামক দুই বিষ্ণুদূত আকাশ থেকে অবতরণ করল এবং তারা রথের দ্বারা দণ্ডায়মান ছিলেন এবং অতি সাবধানে সেই সুন্দরী দেবীকে রথে উঠিয়ে নিলেন এবং রথের উপর স্থাপন করলেন। রথ দেখে মহাবিস্মিত ধর্মদত্ত তৎক্ষণাৎ ভগবান শ্রীবিষ্ণু যুদ্ধের দণ্ডবত প্রণাম করলেন, যারা বিষ্ণুদের এসছেন তাদেরকে দণ্ডবত প্রণাম জানিয়েছেন, কে ধর্মদত্ত ব্রাহ্মণ যার কৃপাতে পেশা পিসা উদ্ধার পেল। পুণ্যশীল এবং সুশীল ভুলন্টিত ধর্মদত্তকে উত্তোলন পূর্বক বললেন, মানে যিনি প্রণাম করছেন তাকে ভূমি থেকে তুললেন, তুলে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনাকে অজস্র ধন্যবাদ, কারণ সর্বদা সদা সর্বদা হরিভজনশীল থেকে আপনি পতিত এবং দুর্ভাগা জীবদের উপর কৃপাশীল, আপনি সবসময় ভজনা মুক্ত আছেন কিন্তু তারপরে আপনি তারা পতিত দুর্ভাগা তাদের প্রতি আপনি কৃপা করেন। তো এভাবে বিষ্ণুদূত এসে সেই ধর্মদত্তকে থ্যাংক ইউ জানাতে, থ্যাংক ইউ, এভাবে বললেন, আপনি সমস্ত বিষ্ণুব্রত পালন করেন ও এই ব্যক্তিকে আপনার শৈশব, কি বলছেন, এই যে ছোটবেলা থেকে কার্তিক ব্রত করেছেন শৈশব কার্তিক ব্রত উদযাপনের অর্ধফল প্রদান করেন, তাকেও পাপ মুক্ত করেছেন এবং যুগবৎ নিজেই কার্তিক ব্রতের পুণ্যফল দ্বিগুণ করেছেন। কি বলছে এখানে শিক্ষার ব্যাপার, যে আপনি যে তাকে অর্ধেক প্রদান করলেন কিন্তু আপনার যে সঞ্চিত ছিল তার দ্বিগুণ হয়ে গেল। কি বলছে, যে যুগবৎ নিজের কার্তিক ব্রতের পুণ্যফল দ্বিগুণ করে গেছেন, তো এখন থেকে আমরা
এখন একে বলছে, এখন আমরা এই যাকে আপনি পুণ্যের ফল প্রদান করলেন তাকে আমরা বৈকুণ্ঠে ধামে নিয়ে গেলাম। হে ধর্মতত্ত্ব, জীবনের অন্তিম লগ্নে আপনিও আপনার দুই স্ত্রী সহ বৈকুণ্ঠ ধাম লাভ করবেন জীবনের অন্তিম সময়ে। কারণ তাদেরকে আরো ভজন করার সুযোগ দিলেন, আরো প্রচার করে আরো জীব উদ্ধারের সুযোগ দিলেন, না তাকে নিয়ে যেতে পারতো না। তো বলছেন মানে বিষ্ণুদূতরা বলছেন যে আপনার ন্যায় যিনি ভক্তিযুক্ত হয়ে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন তিনিই ধন্য এবং তারই জীবন সার্থক। কেউ যদি সুন্দরভাবে বিষ্ণুর আরাধনা করেন তাহলে কোনো বস্তু নেই যে তাকে ভগবান দিতে পারে না, কোনো বস্তু নেই যে ভগবান তাকে দিতে পারে না। কি বলছেন, এই জগতে কোনো কিছু বাকি থাকে না যে ভগবান তাকে দিতে পারবে না, সব দিতে পারবে, কিন্তু সে সুন্দরভাবে ভগবানের আরাধনা করবে। তিনি মহারাজ উত্তানপাতের পুত্র ধ্রুব মহারাজকে ধ্রুবলোক প্রদান করেছিলেন, কে ভগবান। এখানে বিষ্ণুদূতরা বলছেন যে ধ্রুবলোক দান করেছেন উত্তানপাতের পুত্রকে, ধ্রুব মহারাজকে, কেবলমাত্র তার দিব্য নাম স্মরণের মাধ্যমে সর্বজীবের উদ্ধার লাভ করে। শুধুমাত্র ভগবানের শ্রী দিব্য নাম উচ্চারণের মাধ্যমে সর্বজীব উদ্ধার লাভ করে। যেমন গজেন্দ্র কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছিল তখন শুধু শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে সে উদ্ধার পেয়েছিল। আর আপনি সেই শৈশব থেকে শ্রী বিষ্ণুর খুশির জন্য প্রসন্নতা বিধানের জন্য যে কার্তিক ব্রত পালন করেছেন সেটি সর্বোত্তম যজ্ঞ অনুষ্ঠান, শ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান। কেননা এই মাসটা শ্রীহরির অত্যন্ত প্রিয় আর সেটা আপনি ছোটবেলা থেকে করে আসছেন, আপনি জগতের শ্রেষ্ঠ যজ্ঞ করছেন। কোন যজ্ঞ দান তীর্থ এই কার্তিক ব্রতের সমতুল্য নয়, আপনি সত্যি ধন্য। এবার কারা বলছেন, যে বিষ্ণুদূতরা দিব্য রথে করে আসছেন তারাই বলছেন ধর্মরথের প্রশংসা করছেন। শুধুমাত্র আপনি শ্রীবিষ্ণুর অতি প্রিয়, কি বলছেন, শ্রীবিষ্ণুর অতি প্রিয় কার্তিক ব্রত পালন করে তার অর্ধেক ফল এই দেবীকে প্রদান করেছেন বলেই তিনি এখন তিনি আমাদের সহিত ভগবত ধাম বৈকুণ্ঠ লোক গমন করছেন। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, যে কার্তিক ব্রত করেছে এবং তাকে দ্বিগুণ ফল মানে অর্ধেক দান করে তার ডবল হয়ে গেছে। যেন ভগবত ভক্তি যদি কাগজের সাহায্য করে নিজেরটা বাড়তে থাকে, এই জন্য বলছে যত বেশি প্রচার করবেন তত বেশি মঙ্গল, তত বেশি আমাদের ডবল হয়ে যাবে। হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং আমাদের ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন, সব ডবল হয়ে যাবে, বেনিফিট এমনি চলে আসবে, আপনি জানতে চলে আসবে। এই হচ্ছে কার্তিক ব্রতের মহিমা। সেই ধর্মদত্ত কার্তিক ব্রত করে এই রেজাল্ট পেয়েছেন, সেটা দান করার পর সে পিছাসি দানব দেহ ছেড়ে সে ভগবত ধামে চলে গেলেন, তার সামনে নিয়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এত ব্রত করার পর তাকে নিয়ে গেল না, তাকে সুযোগ দিয়েছে সে যেন আরো জীবকে উদ্ধার করে। এবং এটাও বলে গেলেন জীবনের অন্তিম লগ্নে আপনি আপনার পত্নী সহ বৈকুণ্ঠ লোক ধাম গমন করবেন। তাই এখান থেকে আমাদের উচিত যে আমরা অন্তপক্ষে গুরু মহারাজ বলছেন যারা কার্তিক ব্রত করেনি চতুর্মাস করেনি সেটা পাঁচটা দিন যদি ভালো করে নিষ্ঠা সহকারে করেন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সেই কার্তিক ব্রত দামোদর ব্রতের ফল পাবেন। আর যারা কার্তিক ব্রত পুরো করবে তাদের প্রতি ভগবান কত না সন্তুষ্ট। আমরা বেশি করে এই পাঁচ দিন ভালো করে জপ করুন, ভালো করে প্রচার করুন, ভালো করে গ্রন্থ পড়ুন, ভালো করে শ্রবণ করুন, হ্যাঁ সবসময় কৃষ্ণ চিন্তায় থাকুন, কৃষ্ণের সেবা পূজা নিন। ওকে, ধন্যবাদ সবাইকে, জয় শ্রী প্রভুপাদ কি জয়। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।